হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডোডো অ্যান্ড মমি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আবারও সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি সকাল থেকে আমার সমস্ত কাজ কমপ্লিট, সেগুলোর আর কোনোরকম ভিডিও ব্লগে নিয়ে আসিনি। তো এখন আমি এই যে জামা কাপড় গোছাচ্ছিলাম, কালকে দেখলে অজস্র কাচাকুচি হয়েছে, সে সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে এবার ব্লগটা স্টার্ট করি। আর আজকে অ্যাকচুয়ালি আমার আরেকটু কাজ আছে, কেননা আমি ভাবলাম যে কালকে একটু মায়ের ওখান থেকে ঘুরে আসব। মানে অ্যাকচুয়ালি গিয়ে কদিন থাকবো, অনেকদিন এখানে প্রায় এক দেড় মাস হলো চলে এসেছি, অনেকদিন যাইনি, মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। আর আরও অনেক পুজোর শপিং টপিং বাকি আছে, ওখানে গিয়ে সেগুলো করবো। তো সেই জন্য কিছু ব্যাগ ট্যাগ গোছানোর আছে, ইম্পর্টেন্ট কাজ আছে। আমার ফিশ বোলটা আজকে ক্লিন করে যাব, তার কারণ যদিও ডোডোর পাপা মানে সিদ্ধার্থ ওগুলো ক্লিন করে, তাও আমি ক্লিন করে যাব। তারপরে ও মিডলে যদি আরও মানে নোংরা হয়ে যায় ও আবার ক্লিন করে দেবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে সকাল থেকেই আকাশের মুখটা ভার ছিল, আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আমি ভিতর থেকেই সাউন্ড পাচ্ছিলাম, এসে দেখলাম এত জোরে বৃষ্টি হচ্ছে। উফ, কি সুন্দর লাগছে না! ওটসের কন্টেনারটা হাফ ভর্তি ছিল, চলো ওটা পুরোটা ভর্তি করে নিই। কালকে মায়ের ওখানে যাব, কিছুটা কাজ এগিয়ে থাকলে অনেকটা সুবিধা হবে। আর এখানে ডোডোর কাণ্ড দেখো, যেই দেখেছে মা কাজ করছে অমনি কোলে এসে বসে পড়েছে। সব সময় পায় না জানো তো, ওকে কোলে নিয়ে নিয়ে সব সময় কাজ করতে হবে, তাহলেই ও খুশি। ডোডো, এটা কি হচ্ছে? ডোডো, কি করছো এটা তুমি? কি এটা, কি কি খুলছো? হ্যাঁ, এটা কি আছে বলো? পড়ে যাবে, সব পড়ে যাবে। মাম্মা প্লিজ দাও, সব পড়ে যাবে মাম্মা। চলো এবার আসল কাজটা সেরে ফেলি। এই কাজটা সারা থাকলে না মনটা খুব শান্তি লাগে। কদিন তো বাড়িতে থাকবো না, ডোডোর পাপা একাই থাকবে, এবার ওর অফিস রয়েছে, তারপরে এত কিছু সামলাতে একটু প্রবলেম তো হয়ই, যতটুকু হেল্প করা যায়। যদিও এর পরে ওকে আবারও একবার এটা পাল্টাতে হবে, তবুও আমি নিজের হাতে করে রেখে গেলাম, মনটা একটু শান্তি লাগবে। আমার না এই ফিশ বোলটা ক্লিন করে তার মধ্যে আবার ফিশগুলোকে দেখতে খুব ভালো লাগে। যখন ওয়াটারটা একদম মানে ক্লিন হয়ে যায় না, এত সুন্দর ভিউটা আসে যে কি বলবো। এই যে দেখো লাইটটা অফ করে দিয়ে কি সুন্দর লাগছে, তাই না? চলো হয়ে গেছে, এবার গিয়ে ঝটপট ব্যাগটা গুছিয়ে ফেলি, কালকে এত সময় পাবো না। দেখেছো কি অবস্থা করে রেখেছে ঘরটার? সারা দিন আমার ওই একটাই কাজ, শুধু ও নোংরা করে আর আমি পরিষ্কার করি। ছোট বাচ্চার মা হলে যা হয়। যাই হোক, বিশেষ কিছু নিয়ে যাব না জানো তো, ওই এক সপ্তাহ মতো যাচ্ছি। কয়েকটা ডোডোর কয়েকটা জামা কাপড়, কয়েকটা দরকারি ওষুধপত্র আর এই বইগুলো নিয়ে যাব। কেন বলো তো, তোমরা হয়তো ভাববে যে দিদি এখন থেকে ডোডোকে এত স্ট্রিক্টলি বুকস পড়ায়। না গো, ডোডো না ভীষণ এনজয় করে, আর সবচেয়ে বড় কথা বাচ্চাদেরকে না যেটা শেখানো হয় সেটা একটু না রিভাইজ করালে ওরা পুরো ভুলে যায়, সেজন্যই নিয়ে গেলাম যদি খেলার চলে পড়ে। আর একটা রেক্সিন নিয়েছি যদি কিছু দরকার লাগে, ব্যাস আর কিছু না। তো চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিলাম। আর এইটা যেটা দেখছো এটা ওর একটা নিউ টাওয়াল, প্লাস্টিকটা বার করলাম কেন জানো, ওর মেডিসিনগুলো ওই প্লাস্টিকের মধ্যে নেব। চলো এটাও হয়ে গেছে, এবার এটা এখানে রেখে দিই। নেক্সট আমার একটা বড় কাজ রয়েছে, এই সমস্ত ডোরোর এই টয়গুলোকে সব প্লাস্টিকের মধ্যে ভরে রেখে তারপরে আমি শুতে পারি। কেন বলো তো, সকালবেলা যখন উঠি একটু আওয়াজ হলেই মহারানী উঠে পড়েন। চলো এবার ডিনারটা সেরে নিই, আজকে বিশেষ কিছু নেই, ভাত, ভেজিটেবলসের স্যুপ, ফিশ আর এগ। গিয়ে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, জিনিসটা দেখো কীরকম। এটাকে বলে ডোর স্টপার জানো তো, এরকমভাবে দরজাতে দিয়ে দিলে না বাচ্চাদের আর আঙুল চিপে যাওয়ার ভয় থাকে না,
উফ, এই দরজা বন্ধ করা নিয়ে ডোডো এত দুষ্টুমি করতো যে এটা কিনতে বাধ্য হয়েছি। তোমাদেরকে বলে রাখলাম যদি কারোর কোনো উপকারে লাগে তো। আর ফাইনালি এবার রাত্রির বেলা চলে এসেছি আমি একটু নিজের জন্য সময় দিতে। সারা দিন তো সময় হয় না, ঘুমানোর আগে একটু চুলটুল বেঁধে নিয়ে আর একটুখানি মুখেতে টোনার লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে নিলাম, ব্যাস। আমি না স্কিন কেয়ারে সেরকম কিছু জানি না গো, যদি তোমরা কেউ কিছু জেনে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। তো এখন বাজে রাত্রি 12টা আর ডোডো তো ঘরে ঘুমিয়ে পড়েছে, তার তোমরা দেখতেই পেলে আমার মানে রাত্রের স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। আর এদিকে আমাদের সবার ডিনারও কমপ্লিট, তো এবার ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটাতে বিশেষ কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। মোটামুটি যেটুকু শেয়ার করেছি তার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো কালকে তো ওখানে যাচ্ছি মায়ের ওখানে, তো ওখানকার অনেক নতুন নতুন ব্লগ আসবে, তো তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা।